ও ঝুম্পা সোনা দুটো হাম্পি দে না, আমি মাইরি বলছি আর খইনি খাবো। এই শোনো, তোমার এই ফোনটা মানা গান অন্য কোন সোনাকে গিয়ে শুনিও, আমায় না। লাগলে যে মিষ্টি করে লেগেছিস না, গেটেছিস না? সব শুনতে পাই, হ্যাঁ সব দিকে আমার চোখ আছে। কালকে ওই জুনিয়র আর্টিস্ট মেয়েগুলোকে তো বলছিলে রবিনা ট্যান্ডন, শিরি দেবী। আরে বাবা, তুই কি ঝাড়ি মারার লালটি চাইছিস নাকি রে? আমি কি জন্মের পরে তোকে প্রথম দেখলাম? তোর তো বাড়িতে বড় আছে, বোন বাড়িতে বড় আছে, তাকে ওখানে রেখেছে কেন? আমার বর, আমার বর চুল্লু খায়, সারাদিন উল্টে পড়ে থাকে, মাতাল। হ্যাঁ, তার কপাল ভালো যে তাকে আমি এখনো ল্যাং মেরে ভাগিয়ে দিই। তুমি যদি ল্যাং খেতে চাও তাহলে গান গাইতেই পারো। তুই ল্যাং মারবি? বাহ, বুঝে গেছিস, প্রোডাকশন হলো লাতি খাওয়ার জিনিস। হ্যাঁ, সারা জীবনই তো তাই হয়ে গেল, থ্যাঙ্কলেস জব। কিচ্ছু চাইনি আমি, একটু আশকারা ছাড়া। ভাই টিঙ্কু, বেশি আশকারা চাইলি কিন্তু আমাদের ঝুম্পা যাতায়াতের খরচ কমিয়ে দেয়। হ্যাঁ বুঝলে না তো, মেডিয়ার ঠ্যাং ভেঙে মহকুমা হাসপাতালে ভর্তি করে দেবে একবারে। দুজনে কথা বুঝি তার মধ্যে তুমি আমার গাড়ি বার করতে গেলে কেন? আমাদের পার্সোনাল ভাবে কি দরকার? কি শোন না, এই যে কে হে চন্দু, তুমি চেনো রতন দাকে? ওকে আমি 15 বছর ধরে চিনি, আমার যা পার্সোনাল ওরা তাই পার্সোনাল। এই যে ভাই টিঙ্কু, কাল রাত্রিবেলায় মদ খেয়ে বলতেছিলে না যে ওই জেনারেটরের তেলের টাকা মেরিয়ে কি করে দোতলা বাড়ি করেছো, সেটা সবার সামনে দেবো না? এই ছাড়ো তোমরা, এই নবমীর দিনে তোমরা একটা হালকা মনে মানুষ পেয়েছো বলে যা পাচ্ছ তাই একবারে গায়ের উপর উড়ে পড়ছো তোমরা। কষ্ট পেয়েছি, দেখো হ্যাঁ কষ্ট পেয়েছি, আবার বলা কি আছে। তবে একটা কথা মাথায় রাখবে, এই দিনের শেষে না ওই মা দুর্গা সিংহের মতো আমরা সবার পাশে থাকি, আমরা প্রোডাকশন, আমরা থাকি সবার পাশে। ও নাকি সিংহ? হ্যাঁ, মাকড়সা দেখলে মেনি বিড়ালের মতো মেও করে দৌড় মারে। ও তো সেটা অনেক সিংহের খাট মুটকে দিয়েছি রে আমি। আমি টিঙ্কু প্রোডাকশন মানে যে 7,000 লোক আমার কাছে কিছু না, আমি একা সামলে দিই। তুই রাতের 12টার সময় আমাকে বলবি ট্র্যাঙ্কার লাগবে, আমি সালা ফটুলেম খুলে নিয়ে চলে আসবো রে, সেরম প্রোডাকশন ম্যানেজার আমি। টিঙ্কু দা, ক্যামেরা গাইটা কে নিয়ে গেল? আমার বাবা নিয়ে গেছে গাড়ি, মাদরের বাচ্চা কথা। আজকের দিনটা অন্তত থেকে গেলেই পারতিস। বললাম তো ফ্যামিলির সাথে লাঞ্চের প্ল্যান আছে। সানি, সিন্স ইওর ড্যাড ইজ মাই বস, আমি জানি মিস্টার সেন আজ বিকেলের ফ্লাইটে দিল্লি যাচ্ছেন, তাই ফ্যামিলি প্ল্যানের ঢপ। শোন, মিথ্যে বলছি না, মায়ের সাথে লাঞ্চের প্ল্যান আছে। আই এম সরি টু সে, আমার ফ্যামিলি না, তোর ফ্যামিলির মতো ঘাটা না। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তা